উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে রবিবারে বৈঠক পঞ্চায়েত ভোট করার কথায় প্রভাবিত না হয়ে পুলিশ কর্মী ও আধিকারিকদের কাজ করার বার্তা দিল রাজ্য পুলিশের ডিজি মনোজ মাল্য। এদিন হেলিকপ্টারে শিলিগুড়ি থেকে রায়গঞ্জের কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত মেরুয়াল বিএনসএফ ক্যাম্পে অবতরণ করে হেলিকপ্টার। এরপর সেখান থেকেই কর্ণজোড়ায় অবস্থিত পুলিশ সুপারের অফিসে এসে প্রায় আধা ঘন্টা আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ে মিটিং করেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ডিভিশনের ডিআইজি অনুপ জয়সওয়াল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা ও রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন থানার আইসি। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।